স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার মনের প্রতিবাদ সভার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আমাদের জনাব মুস্তাফিজুর রহমান উপস্থিত আছেন। চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি, যে নাকি বারবার কারা নির্যাতিত নেতা, সে আমাদের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। ডাকসুর সাবেক ভিপি 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জনাব আমানুল্লাহ মান উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সংগঠন সম্পাদক সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিম অবস্থিত আছেন। জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি জাফরুল ইসলাম তুহিন কৃষি বিদ্রোহী তুহিন এবং যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু অবস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আপনাদের প্রিয় নেতা জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের ঢাকা মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক উত্তর এবং দক্ষিণের এবং স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির আমাদের সরোয়ার আমাদের ফিরোজ সাজ্জাজ্জামান ইয়াসিন সহ অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। বক্তব্য দিবেন সংগ্রামী মহাসচিব আমানুল্লাহ মান ভাই। আমি শুধু দুটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। সংগ্রামী সাথী ভাইরা, আমরা জন্মের আমাদের জন্মদাতা ছিল পিতা মাতা, আর রাজনীতি অঙ্গনে যখন এসেছি তখন এই জিয়া পরিবারের মাধ্যমেই আমরা সবাই পরিচিতি লাভ করেছি। সামাজিকভাবে বলেন রাজনীতিকভাবে বলেন, আমরা আজকে পরিচিতি লাভ করেছি জিয়া পরিবারের জন্য। বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি আজকে অসুস্থ অবস্থায়, উনি আজকে জীবন সন্ধির সাথে আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই অবস্থায় কি আমরা বসে থাকতে পারি? সংগ্রামী সাথী ভাইরা, আজকে আপনাদের প্রতি উদাহরণ আহ্বান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদের নেতা কর্মীদের প্রতি। আমি সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি এবং হাবিবুল্লাহ সোহেল সহ এবং আপনাদের প্রয়াত নেতা শফিউল বারী বাবু সহ আপনাদের নিয়ে আমরা একটি সংগঠন করেছিলাম। আজকে তিল তিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আজকে আপনারা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আজকে আপনারা এই পর্যায়ে এসেছেন। আপনাদের প্রতি আহ্বান, মাননীয় মহাসচিব আছেন এখানে কর্মসূচি দিচ্ছেন, ইনশাল্লাহ এক দফার আন্দোলন হবে স্বৈরাচার হাতিরাকে পতনের। আমরা এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1990 সালে এই প্রেস ক্লাব থেকে স্বৈরাচার এরশাদ বিদায় আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের নেতা আমানুল্লাহ মান ভাই আছেন এখানে। আমরা সেই সময় নেত্রী 9 বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে। আজকে সেই আপোষহীনভাবে গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়াকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা ষড়যন্ত্র হচ্ছে। আজকে আপনারা এখানে যারা আছেন সবার প্রতি আহ্বান, আগামীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা রাজপথে থেকে সমস্ত কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী 30 তারিখ বিএনপির উদ্যোগে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদের সমস্ত নেতা কর্মীরা আজকে আপনারা যে সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে বসেছেন, ঠিক আগামী 30 তারিখেও আপনারা বসে আবারও দেখিয়ে দিবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত দল এবং রাজপথে যে কোনো আন্দোলন সংগ্রহের জন্য ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকুন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত পারব না, মহাসচিব দিবে, আমার ভাই দিবে। আমি শুধু আজকে সবাইকে আহ্বান জানাবো, আজকে আপনারা যে সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে যে আপনারা সুসংগঠিতভাবে সবাই বসেছিলেন সেই জন্য আবার আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া হক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।